আকাশে চাঁদ ওঠার সাথে সাথে শুরু হয়েছে কাপ্তলির কোরবানির পশুর হাট, চলছে হাট সজ্জিত করণের কাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 9টি পশুর হাট বসবে আগামী 17 থেকে 21 জুলাই পর্যন্ত। মানতে হবে স্বাস্থ্যবিধি। কোরবানির পশুকে সজ্জিতকরণের জন্য ঘন্টা রঙিন ফিতা নিয়ে বসেছে দোকানিরা। বিভিন্ন জাতের পশু এসে পৌঁছেছে গাবতলির এই হাটে। বিক্রয়কৃত পশু দেখতে পশুর সাথে ছুটে চলেছে অনেকে। ছাগল সহ বড় জাতের গরু এসেছে গাবতলির হাটে। একটি ছাগল ক্যামেরা দেখে সামনে এগিয়ে এসে কিছু বলার জন্য চেষ্টা করে, কিন্তু সে কিছু বলেনি। গরুগুলো মূল হাটে ওঠার জন্য প্রস্তুত। গরুর সাথে আলাপচারিতায় ব্যস্ত এক বিক্রেতা। মোটামুটি ক্রেতা আগমন ও লক্ষণীয় ছিল এই হাটে। গরুগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সারিবদ্ধভাবে রাখা হয়েছে হাটে ওঠানোর জন্য। এদিকে কোরবানি নিয়ে ভেড়ার মনে কোনো চিন্তা নেই, বিক্ষিপ্ত অবস্থায় বসে থাকতে দেখা যায় তাদের। অন্যদিকে পশুর কেনার পর তাদেরকে সুন্দর করে সাজানো হয়েছে রঙিন ফিতা ও ঘণ্টা দ্বারা। অনেকেই বিক্রিত পশু গাড়িতে নিয়ে যাচ্ছেন বাসায়। গাবতলির হাট থেকে আরিফ মিয়ানদার লাভ করেছে।